हेलो गाइस, हाउ आर यू एवरीबॉडी। आज हमें अपन साथ अत्यंत चमत्कार एक गेम शेयर करब। जे गेम्सटी विशेषकर जरा बस ड्राइविंग पसंद करें ये तादेर जन्य अत्यंत आनंददायक। ये हमारे स्क्रिने देखा जाच्छे, आमी एटाके मुविंग कराच्छी। एटिर नाम होच्छे बस अफ इंदोनेशिया। एटिर स्पेशलिटी होच्छे आमरा आमादेर जे देशीय बस रयेछे हानिफ फैमिली एना, एगुलोर कलर, एगुलोर बैनार এবং নেম ইউজ করে আমরা এখানে যে গাড়িগুলো রয়েছে সেগুলো ইউজ করতে পারবো। তো প্রথমে আপনাকে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোর গিয়ে আপনাকে বাস অফ ইন্দোনেশিয়া এটি লিখে চার্জ দিতে হবে। দেন এই যে একেবারে উপরে যে দেখা যাচ্ছে বাস সিমুলেটর ইন্দোনেশিয়া, এটিতে প্রেস করে আপনারা ডাউনলোড করে নেবেন। আমার আগে থেকে এটি ডাউনলোড করা রয়েছে। দেন আপনারা ডাউনলোড হওয়ার পর গেমটিতে এন্টার করবেন। আমি এই মুহূর্তে গেমটিতে এন্টার করেছি। তো এখানে একটু সময় লাগবে এবং একটি কথা বলে রাখা কি এই গেমসটি ইন্টারনেট ইউজ করে খেলতে হয় এবং ইন্টারনেট ছাড়াও খেলা যাবে। তবে সেটি হচ্ছে ফ্রি মোড, যেখানে আপনার কোনো কয়েন ইনকাম হবে না বা কয়েন অ্যাড হবে না। এটি তেমন বেশি ডাটার প্রয়োজন হয় না। তো এই যে দেখুন, আমি এখানে আগে থেকে সেটিংস করে রেখেছি, যেমন আমাদের দেশীয় বাস এনার ব্যানার ইউজ করেছি এবং সেম টু সেম ওটার কালার ইউজ করেছি। তো আমার একটি টিউটোরিয়াল রয়েছে কীভাবে আমরা আমাদের দেশীয় বাসগুলোর স্ক্রিনে এখানে অ্যাড করব, গাড়ি কিভাবে কিনতে হয়, সেটির আরেকটি ভিডিও রয়েছে। আপনারা আমার চ্যানেলটিতে সেই ভিডিওটি পেয়ে যাবেন এবং এটির ডেসক্রিপশন আমি সেই ভিডিওটির লিঙ্ক দিয়ে দিব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফ্লেট সিস্টেম, এখানে ফ্রি মোড, ক্যারিয়ার মোড, মাল্টিপ্লেয়ার মোড। তো আপনারা ক্যারিয়ার মোডে খেলার চেষ্টা করবেন। তাহলে দেখুন আমার উপরে এখানে ₹393 দেখাচ্ছে, এভাবে আপনাদের কয়েন যোগ হবে। দেন এটার খেলার সিস্টেম হচ্ছে আমরা ক্যারিয়ার মোডে প্রেস করব। এখানে আপনার কাছে লগ ইন চাইবে, আপনি অবশ্যই লগ ইন দিয়ে দিবেন। তো এটি একটু সময় নেবে। আমাদের এখানে লগ ইন সাকসেস, আমরা ইএসএ প্রেস করব এবং পুনরায় আবার ক্যারিয়ার মোড এটিতে প্রেস করব। তো এখানে আমার ওয়ার্নিং যেটি বলছে এটি হচ্ছে আমি আগে খেলেছিলাম এবং সেটি ফুল করিনি, সেজন্য এখানে আমাকে অপশন দিয়েছে। তো আমি এটি এখান থেকে রাখবো না, আমি এটি রিস্টার্ট দিব আপনাদেরকে দেখানোর জন্য। তো এখানে আসার পরে আপনাদেরকে এখানে প্লেস বাছাই করতে হবে, আপনারা কোন প্লেস থেকে কোন প্লেস, অর্থাৎ কতটুকু এরিয়ার মধ্যে আপনারা এটি একটি জব করবেন। তো আমি এখানে প্রথম থেকে এখানে জাম্পি এই দুটো প্লেস সিলেক্ট করলাম এবং এখান থেকে আমাকে ওরা ইনকাম দিচ্ছে 90। এখানে আর্নিং পটেন্সিয়াল দেখাচ্ছে 90। দেন আমরা গ্রোথে ক্লিক করব। সরি, এখানে একটি অ্যাড চলে এসেছে, অবশ্যই অ্যাড আসলে আপনারা অ্যাড কেটে দিবেন। তো এটি লোডিং হবে, লোডিং হতে একটু সময় লাগবে। খুবই চমৎকার একটি গেমস, যারা গেমস পাগল তাদেরকে এটি অত্যন্ত আনন্দ দিবে। আমি বাস ড্রাইভিং খুব পছন্দ করি, তো এই গেমসটি আমি প্রতিনিয়ত খেলছি, আমার কাছে খুব ভালো লাগছে। তো আপনারা দেখছেন আমার এখানে বাসটি চলে এসেছে এবং এখানে সব কিছুর ব্যবহার দেওয়া আছে, এখান থেকে আপনারা ব্যবহারগুলো দেখে নেবেন। তো এখানে এই যে গাড়িটি আমি দেখাচ্ছি, এখানে ক্যামেরা মোড বিভিন্নভাবে সেটিং করা যাবে। এখানে এখান থেকে আপনাকে যাত্রী তুলে নিতে হবে। এই হচ্ছে প্যাসেঞ্জার, অটোমেটিকলি দুটি দরজা খুলে গিয়েছে। এটি স্ক্রোলিং করে আপনি দেখতে পারবেন। এখন আমরা এখান থেকে রওনা হব এবং আপনি ডান পাশে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনের ডান পাশে উপর আপনাকে ম্যাপ দিয়ে রেখেছে আপনাকে কোন রোড দিয়ে যেতে হবে। নীল কালার দিয়ে আপনাকে ম্যাপ করে দিয়েছে এবং আপনি এখানে হর্ন ইউজ করতে পারবেন। এখানে কয়েক রকমের হর্ন আছে, এটি হচ্ছে নর্মাল হর্ন এবং এটির উপরে দেখতে পাচ্ছেন আরও হর্ন রয়েছে। তো আমাদেরকে এখন সোজা গিয়ে ডানে যেতে হবে। এবং এটি খুব স্পিডে চালানো যায়, যথেষ্ট স্পিড রয়েছে এটির, আমি একটু দেখিয়ে দিচ্ছি। এবং আপনারা এখানে মোড চেঞ্জ করতে পারবেন, ক্যামেরা মোড, আমি এখন মোড চেঞ্জ করেছি। অবশ্যই ট্রাফিক সিগন্যালগুলো এখানে মানার চেষ্টা করবেন, তাহলে আপনাদের আর্নিংটা পুরোপুরি হবে।
এবং এখানে এই যে জাতি দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে, এই জাতিগুলো অবশ্যই আপনাদেরকে নিতে হবে। দেন এখানে ওপেন দ্য ডোর এই অপশনটিতে ক্লিক করতে হবে। এবং ডোরটি পুনরায় ক্লোজ করে দিবেন অ্যান্ড দেন গো। আমি এখানে এই মুহূর্তে কোনো সিগন্যাল মেনটেন করছি না, আমি এটা রেসিংটা দেখাচ্ছি। আপনারা অবশ্যই সিগন্যাল মেনটেন করে খেলবেন, তাহলে অনেক কিছু এখানে বুঝতে পারবেন। এবং এটি এত সুন্দর করে এখানে লোডিং ম্যাপ, অর্থাৎ এই মুহূর্তে আমার ম্যাপটা শেষ হয়ে গিয়েছে, এখানে তারা নতুন একটি ম্যাপ দিবে আমাকে, অর্থাৎ আমরা নতুন একটি প্লেসে এখন যাব। তো নতুন একটি প্লেস দিয়েছে, এখান থেকে আমরা আমাদের সেই একই স্পিডে আমরা গাড়িটি পেয়ে গিয়েছি। আর একটা মজার বিষয় হচ্ছে এখানে দেখুন যে রোড এবং তার পাশে দৃশ্যের যে গ্রাফিক্সটি করেছে, এটি হুবহু আমাদের দেশীয় স্টাইলের। তো এটি নিজের কাছে অত্যন্ত মজা লাগে, এটি অনেকটা আমাদের দেশীয় রোডগুলোর সাথে মিল রয়েছে। দেখুন এখন গাড়িটি এবং নিচে স্পিড মিটার দেখাচ্ছে এবং গিয়ার দেখাচ্ছে। এখন আমি D6 রয়েছি, 118 কিলোমিটার। আপনারা ইচ্ছে করলে এখানে হানিফ, শ্যামলী বা সোহাগ অন্যান্য যে গাড়িগুলো রয়েছে সেগুলোর স্কিন ইউজ করতে পারবেন। এবং আমার পরবর্তী যে একটি টিউটোরিয়াল রয়েছে সেখান থেকে আপনারা দেখে নেবেন কীভাবে আমি সেই স্ক্রিনগুলো ডাউনলোড করেছি এবং সেগুলো এখানে অ্যাপ্লাই করেছি। এটির ভিডিও ডিসক্রিপশন আমি